তেমিরা শৌকিণাঞ্জনশলাকয়া চক্ষুর্মীলিতাং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনাভীষ্টং স্থাপিতাং জনভূতলে স্বয়ং রূপকদাং মায়াং দদাতি শপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম্। শ্রীকৃষ্ণবংশাশ্রীরূপাং সকৃজাতং সকনরঘুনাথমিতং তং সজীবম্। স্বাদ্বৈতং সবধূতং পরিগমাশ্রয়িতম্। কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদনৌ সকনললিতা শ্রীবিশাখান্বিতং স। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয়পদকাস্বামিনীতি নামিনি। নমোয়াচার্যপদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রামকারিণে। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনি। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পটতুদেশোদারিণে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতনং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরাস্তুশ্রী নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি ভবেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিতে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সাদ্বৈত গদাধর শিবাশাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত্র সংঘ ইস্কন স্বামীবাগ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহামহোৎসব প্রতি বৎসরের ন্যায় এবছরেও 2017 এই 9-দিনব্যাপী অনুষ্ঠান মালার আজকে চতুর্থ দিবস। এবং চতুর্থ দিবসেই পূর্বাহ্নকালীন সেই জগন্নাথের কথা পিপাসু শ্রবণ পিপাসু সম্মুখে উপস্থিত ভক্তবৃন্দ সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত্র সংঘ ইস্কন বাংলাদেশ শাখার পক্ষ থেকে অভিনন্দন কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা এবং ভক্তিপূর্ণ প্রণাম। জগন্নাথ যিনি জগতের নাথ অর্থাৎ প্রভু, তার অপার লীলা কথা অপার কোন মহিমা কথা রয়েছে বৈদিক শাস্ত্রে বিভিন্ন পুরাণে এবং ভক্তদের দ্বারা সংগঠিত সেই সমস্ত তার গুণগাথা রয়েছে। তা বিশেষ করে আমাদের এই জগন্নাথ যদিও তিনি করুণার
প্রকাশ দারু ব্রহ্মরূপে অর্থাৎ মূর্তিরূপে তিনি প্রকাশিত হয়ে আমাদেরকে করুণা করছেন, যাতে করে আমরা মায়াবদ্ধ জীব সেই করুণা লাভ করে সেই ভগবানের কাছে আবার ফিরে আসতে পারি। তো সেই জন্যই ভগবান স্বয়ং কি করছেন, এই দারু ব্রহ্মরূপে এই জগন্নাথ লীলা প্রদর্শন করছেন। এই বিষয়ে অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে। ভগবানের এই করুণার প্রকাশ অর্চা মূর্তি যদি আমাদের সামনে তিনি দারুব্রহ্মরূপে রয়েছেন, কিন্তু তিনি তার স্বস্বরূপেই বিরাজ করছেন। তাই ভক্ত এবং ভগবান উভয়ের যাতে মহামিলন, সেটি বিশেষ রথযাত্রার মধ্য দিয়ে সংগঠিত হয়ে থাকে। যদিও ভগবান মন্দিরে তিনি বিধিবদ্ধভাবে আরাধিত হয়ে থাকেন, কিন্তু যখন রথযাত্রার মাধ্যমে সেখানে সকলের প্রতি তিনি বিধি নিষেধ উল্লঙ্ঘন করে তিনি রাজপথে বেরিয়ে যান এবং সকলকেই করুণা করেন। কেন মন্দিরে এসে সকলেই ভগবানের সেই কৃপা লাভ করতে পারে না, কেন অনেকেই সেই জগন্নাথের মন্দিরে যাওয়ার জন্য কিছু বিধি নিষেধ রয়েছে, ঈশ্বরের যারা অপবিত্র অশুচি যারা অন্তস তারা সেখানে যাওয়ার কিছু বাধ্যবাধকতা রয়েছে, এবং তাদের মনেরও উপর নির্ভর করে অনেক সময় তারা নিজেকে এরকম অপবিত্র ভেবে তারা সেখানে যেতে ইচ্ছুক নন। এমন কিছু ঐকান্ত ভক্ত রয়েছে তারা সেখানে জগন্নাথের মন্দিরে যেতে ইচ্ছুক নন, তাদের বিনয়ী দৈন্যতাবশত তারা সেখানে যেতে চান না, নিজেকে অশুচি অপবিত্র বলে মনে করে থাকেন, তাদের বৈষ্ণবতা। এইরকম মহান মহান ভক্ত আছে যারা নিজেকে খুব দীনহীন মনে করছেন, তা তাদেরকেও করুণা করার জন্য তাদেরকেও দর্শন দান করার জন্য জগন্নাথ করেন বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তাদেরকেও তিনি দর্শন দিয়ে তাদের আনন্দ বর্ধন করেন, কেন যদিও তারা সর্বদাই ভগবানকে স্মরণ করছে ডাকছে এবং ভগবানকে সর্বদাই স্মরণ করছে, কিন্তু তাদের এই আহ্বানের ডেক তাদেরকে স্বরূপে তিনি দর্শন দিয়ে তাদের আরো আনন্দ বর্ধন করতে চান। এটি হচ্ছে ভগবানের ঔদার্য লীলা। ঔদার ভাব ঔদার্য ভাব প্রদর্শন করে স্বয়ং ভগবান তিনি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, তিনি প্রেম ভক্তি অকাতরে সকলকেই দান করছেন। জগন্নাথ যে রথপৃষ্ঠ হয়ে সকলকেই করুণা করছিলেন, তো সেই ভাবকাণ্ডিত্য নিয়েই চৈতন্য মহাপ্রভু সেটি প্রদর্শন করেছিলেন। তাই চৈতন্য মহাপ্রভু আমাদের সম্মুখে প্রকটিত হয়ে যে ভাবে তিনি আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায় তিনি এই রথযাত্রার তাৎপর্য তিনি বিশ্লেষণ করেছেন তার পার্শ্বদের মাধ্যমে, সেটি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে তিনি লিপিবদ্ধ করেছেন। বিশেষ করে গুণ্ডিচা মন্দির মার্জন থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু রথাক্রে নৃত্য এবং হেরা পঞ্চমী ব্রতের বর্ণনা, এইভাবে অনেক লীলা রয়েছে। আমরা এখন সেই বিষয়ে কিছু আলোচনা করব।
যতদূর সময় রয়েছে, যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে, তো চৈতন্য মহাপ্রভু রথের দিনে কি করছিলেন? রথের পূর্ব দিনে গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন, এই বিষয়ে আপনার ইতিপূর্বে শ্রবণ করেছেন। আমি তবু সংক্ষেপে বলছি, গুন্ডিচা মন্দির মার্জনের মাধ্যমে মহাপ্রভু দেখিয়েছেন যে গুন্ডিচা মন্দির অর্থাৎ যেখানে মহা সেই জগন্নাথ গিয়ে 8 দিন ব্যাপী অবস্থান করেন এবং উল্টো রথ সেখান থেকে পুনরায় সেটি আরেকটি নাম হচ্ছে সুন্দ্রাচল, গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি বা গুপ্ত বৃন্দাবন, বিভিন্ন সময় বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। তো সেই গুন্ডিচা মন্দিরটি 8 দিন সেখানে ভগবান আরাধিত হয়ে থাকেন, সেবিত হয়ে থাকেন, আর সম্পূর্ণ বৎসর সেখানে পরিত্যক্ত অবস্থায় সেই আসনটি থেকে যায়। এই 1 বৎসর পরে যখন সেখানে জগন্নাথদেব আসবেন, তার এজন্য সেই মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। তাই চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন যে গুন্ডিচা মন্দির অর্থাৎ আমাদের হৃদয়ে, এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে আমাদের হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, আমাদের ভক্তদের হৃদয়ে যখন আমরা জগন্নাথকে উপবেশন করাতে চাই, তার পূর্বে আমাদের এই হৃদয়টি নির্মল হওয়া আবশ্যক বা পবিত্র হওয়া আবশ্যক। তাই মহাপ্রভু দেখিয়েছেন কি করে আমরা পবিত্র করতে পারি, কারণ আমাদের হৃদয়ে এরকম কিছু আবর্জনা রয়েছে, যে সমস্ত আবর্জনা সাধারণত প্রথম মোটা মোটা কাপড়ের সঙ্গে তুলনা করছেন, লাভ পূজা প্রতিষ্ঠা যে হিংসা কুটিনাটি এই সমস্ত কিছু আবর্জনা থাকে, আর এই সমস্ত আবর্জনা যদি হৃদয়ে থেকে থাকে তাহলে সেখানেই ভগবানের উপবেশন করা সম্ভব নয় বা ভগবান সেখানে বসতে পারেন না সেই সমস্ত কাপড়ের মধ্যে। তাই আমাদের হৃদয় থেকে এই সমস্ত লাভ পূজা প্রতিষ্ঠা যে হিংসা কুটিনাটি এই সমস্ত কাপড়গুলিকে দূরে সরিয়ে ফেলতে হবে। তাই মহাপ্রভু নিজেই তিনি কি করছিলেন, ঝাড়ু দিয়ে তার পার্শ্বদেরকে নিয়ে তিনি মার্জন করেছিলেন, প্রথমে এরকম কাপড়গুলিকে দূরে ফেলিয়েছিলেন, তারপর তিনি আবারও জল দ্বারা ধৌত করেছিলেন এবং নিজের উত্তরে দিয়ে মুছেছিলেন, কিন্তু তারপরও কিছু কিছু বালি থেকে যায় এবং তা অপসারণ করতে তিনি শিক্ষা দিয়েছিলেন। সেই বালিগুলি কি আমাদের হৃদয়ে এরকম বালি কিছু থাকে? হয়তো আমরা অনেক সময় কৃষ্ণ ভক্তি করছি, এরকম লাভ পূজা প্রতিষ্ঠা থেকে মুক্ত আমরা অনুভব করছি, হ্যাঁ যে আমি লাভ নেই, আমার কোনো চাই না, আকাঙ্ক্ষা নেই, পূজা নেই, প্রত্যাশা নেই, প্রতিষ্ঠার প্রত্যাশা নেই, কিন্তু না হলেও কিছু এই ভক্ত জীবনেও ভক্তি অনুশীলনের ক্ষেত্রেও কিছু কিছু এইরকম বালির মতো পরিলক্ষিত হয়, সেগুলো কি মুক্তি বাসনা, মোক্ষ বাসনা রয়েছে অনেকের মধ্যে। আমি এই ভগবত ভক্ত অনুশীলন করে মুক্তি পেতে চাই, মুক্তি লাভ করতে চাই এই ভব সংসার থেকে, ভব সমুদ্র থেকে, এই মায়ার বদ্ধ জীবন থেকে আমি মুক্তি পেতে চাই, এরকম যে মুক্তি বাসনা কিছু রয়েছে আমাদের সুপ্ত রূপে, এই মুক্তি বাসনাকে কি বলা হয়েছে, বালির সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন বালি থাকলেও কি হয়, কিসকিস কিসকিস করে পায়ে হাতে যেখানে পড়বে, তো তেমনি আমাদের মধ্যে যদি এরকম মুখ্য বাসনা থাকে, হ্যাঁ মুক্তি লাভের বাসনা থাকে, তাহলেও আমরা ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করতে পারি না বা আমরা শুদ্ধ ভক্ত হতে পারি না। তাই সেই মুক্তি বাসনাকেও কি করছেন, আমাদের হৃদয় থেকে দূরে অপসারণের কথা বলছেন, দূরে নিক্ষেপ করতে হবে, খুব
তাতে আমাদের হৃদয়ে মুক্তি বাসনাও না থাকে। যা চৈতন্য চৈতামিতে বলা হয়েছে, মুক্তি বাঞ্ছা সৈত প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যে মুক্তি বাসনা এটি কৈতব মানে ছলনা, এটি কোনোদিন ভক্তি না। এবং এই মুক্তি বাসনা থাকলেই কি হয়, আমাদের প্রকৃত কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যায়, দূরে চলে যায় এই মুক্তি আকাঙ্ক্ষীদের জন্য। তাই মুক্তি বাসনাও না করে ঐকান্তিক নিরলস অবিশ্রান্ত ভাবে কৃষ্ণ সেবার জন্য নিজেকে প্রস্তুত করা, সেটি হচ্ছে প্রকৃত ভক্তি। এভাবে পুণ্যচা মন্দির মার্জনে পরের দিন রথযাত্রার পূর্বেই মহাপুরুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন তার গৌরী ও পার্শ্বদের নিয়ে, এবং সেই রথাগ্রহে যাতে কীর্তন তিনি করতে পারেন তাই তার গণকে নিয়ে তিনি সাতটি সম্প্রদায় বিভক্ত করেছিলেন, এবং এক এক সম্প্রদায়ের এক একজন প্রধান কীর্তনীয় হিসাবে নিয়োগ করেছিলেন, এবং যারা নৃত্য করবে বাদক সাতটি দলে চতুর্থী মৃদঙ্গ সহকারে সেখানে কীর্তন হওয়ার জন্য সেই সম্প্রদায়গুলি বিভাগ করে দিয়েছিলেন, এবং কারা কারা রথের সম্মুখে থাকবে, কারা কারা পিছনে থাকবে, এবং কারা ডানে বামে এদিকে, এভাবে তিনি নির্বাচন করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে মহাপ্রভু কি করেছিলেন, সেই সাতটি দলেই নিত্য কীর্তন করেছিলেন, তিনি সমস্ত দলের মধ্যেই তিনি একই সঙ্গে নিত্য কীর্তনরত ছিলেন। সেই সমস্ত দলের যারা অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, মদাধার পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, শ্রীনিবাস শ্রীবাস আচার্য যারা ছিলেন, গৌরীদাস পণ্ডিত, তারা সকলেই ভাবতেন যে আমার দলেই মহাপ্রভু রয়েছেন। আর অন্যরা ভাবতেন যে আমার দলেই মহাপ্রভু রয়েছে, আমার প্রতি মহাপ্রভুর কত অনুকম্পা রয়েছে, করুণা রয়েছে, মহাপ্রভু আমার দলের সঙ্গেই নৃত্য করছেন, আমার দলের নেতৃত্ব দিচ্ছেন। এভাবে সকলেই নিজ নিজকে মনে করতেন যে আমি মহাপ্রভুর কত অনুকম্পা পাত্র, আমি কৃপাপাত্র, আমার দলের মধ্যেই মহাপ্রভু আছেন, অন্য দলে হয়তো নেই। এভাবে মহাপ্রভু একই সঙ্গে এখন তিনি সমস্ত দলের কীর্তনের নেতৃত্ব দিয়েছিলেন, সাতটি দলের। তাই সেটি সেই প্রতাপবৃদ্ধ রাজা তিনি যখন তার সাথের উপরে থেকে তার দর্শন করছিলেন, সেখানে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, তার দর্শন করে তিনি আরো অভিভূত হন। যদিও মহাপ্রভুর মহিমা সার্বভৌম ভট্টাচার্যের কাছে রামানন্দ রায়ের কাছে শ্রবণ করেছিলেন, কিন্তু তিনি সচক্ষে মহাপ্রভুর এরকম বিভূতি দেখে তিনি আরো অভিভূত হয়েছিলেন। তাই তিনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি সেই রাজবেশ পরিত্যাগ করে সেই একজন ভিখারীর বেশে সেই মহাপ্রভুর কাছে এসেছিলেন। এভাবে মহাপ্রভু নিত্য কীর্তন চলছিলেন, এবং মহাপ্রভু তাই একটি নিত্য কীর্তন করতে করতে একটি শ্লোক বলেছিলেন। সেই শ্লোকটি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদের ১২১, এবং এটি পূর্বেও প্রথম পরিচ্ছেদে বলা আছে এই শ্লোকটির কথা। ৩৭
অনুবাদ। যিনি কৌমারকালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকা উপস্থিত, তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হয় রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই যে তিনি এইটি বারবার আবৃত্তি করছিলেন এই শ্লোকটি, এই শ্লোকটি যখন আবৃত্তি করছিলেন কিন্তু এর গুরু রহস্য কেউই উপলব্ধি করতে পারছিলেন না, যে মহাপুরুষ কি বলছেন। যে এই যে আমি অনুবাদটি বললাম, এটা একটি সাধারণ জাগতিক সাহিত্যের মতো, সাহিত্যিক একটি প্যারার মতো বোঝা হচ্ছে, জাগতিক এক নায়িকা নায়ক কোথায় রেবা নদীতে সাক্ষাৎ হয়েছিল সেখানকার পরিবেশের বর্ণনা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার দেখা হয়েছে তার সঙ্গে বিবাহ হয়েছে, হয়ে কিন্তু তার সেই যে পূর্বের যে আনন্দ সেটি অনুভূত হচ্ছিল না। এই যে এই উক্তিটি যদিও মনে হচ্ছে একটি জাগতিক কাব্যের একটি অংশ, কিন্তু তা নয়, এটি গভীর অর্থবোধ। যা সেখানকার মধ্যে ছিল স্বরূপ দামোদর গোস্বামী সেটি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং পরবর্তীতে এই মহাপ্রভুর মনোভাবটি রূপ গোস্বামী বাদ উপলব্ধি করতে পেরেছিলেন। মহাপ্রভু কি বলতে চাচ্ছেন, তিনি যদিও সাধারণভাবে সেই গভীর অর্থগুলো করতেন, কিন্তু সেই কৃষ্ণ প্রেমের কৃষ্ণ ভক্তির চরম উৎকর্ষতা সেটি তারা উপলব্ধি করতে পেরেছিলেন। তাই স্বরূপ দামোদর গোস্বামী এখন এই ভাবটি বোঝাতে চাই। এখানে এই শ্লোকের মাধ্যমে মহাপ্রভু যখন কুরুক্ষেত্রে সেই সূর্য গ্রহণের কালে যখন দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ সমস্ত যাদবদের নিয়ে রথ হস্তি হস্তি রহস্য এবং অনেক সৈন্য সামন্ত নিয়ে রাজবেশ পরিহিত হয়ে তিনি সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে গিয়েছিলেন, এবং সেখানে ব্রজগোপিকারাও এসেছিলেন বৃন্দাবন থেকে। এই কুরুক্ষেত্র ছিলেন তদন্তিক সময়ে এবং এখনো সেই পুণ্যক্ষেত্র, সেই পুণ্যক্ষেত্রে স্নান করার জন্য এসেছিলেন। তাই সেখানে যে মিলিত হয় যে রাধারানীর যে ভাব, যে শ্রীকৃষ্ণকে রাজবেশে দর্শন করে এরকম অজস্র হস্তি ঘোড়া এবং সৈন্য সামন্ত দর্শন করে তিনি এটি তৃপ্ত হতে পারেননি, কেন তেনার যে পূর্বের দর্শন সেই ব্রজভূমি সেই যমুনা নদীর তীরে সেই গ্রাম সেই জায়গাটির কথা তেনার স্মরণ হচ্ছে, সেই অবস্থাটি আর এই অবস্থাটি অনেক ভিন্ন। সেই নায়কও এখনও রয়েছে, সেই নায়িকাও আমি এখনও উপস্থিত রয়েছি শ্রীমতী রাধারানী। তাই চৈতন্য মহাপ্রভু যেহেতু রাধারানী প্রকাশ, রাধারানী স্বয়ং, তাই রাধাভাবে বিবাহিত হয়ে তিনি এই শ্লোকটি কি করছেন, আবৃত্তি করছেন। তা আমি নিজেও বর্তমান আছি,
কিন্তু আমার পূর্বের যে বৃন্দাবনের যে আনন্দ সেটি আসছে না। কুরুক্ষেত্রে কৃষ্ণকে দর্শন করে, অর্থাৎ কৃষ্ণ এখন আর বৃন্দাবনের আকার বেশি নেই, এখন তিনি কি রাজবেশে রয়েছেন।